পায়ে পায়ে তাঁদের বন্ধুত্বের 12 বছর। কিন্তু যেন মনেই হয় না এতদিন পার করে এসেছেন তাঁরা। বন্ধুত্ব থেকে প্রেম সবই যেন অবলীলায় হয়ে গিয়েছে। আজ সেই বন্ধুত্বের 12 বছর। সোশ্যাল মিডিয়ায় নিজের বন্ধুত্বের গভীর কথা শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ। লিখেছেন, কিভাবে গড়ে উঠেছিল তাঁদের বন্ধুত্ব, কিভাবে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হল, সেই কথাই লিখেছেন শ্রীময়ী। বর্তমানে বিবাহিত শ্রীময়ী আর কাঞ্চন মল্লিক অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নতুন জীবন শুরু করেছেন তাঁরা। শ্রীময়ীর কথায়, আজ আমাদের বন্ধুত্বের 12 বছর। হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। যত বছর বাড়ল ততই বন্ধুত্বের গভীরতা বাড়ল। জন্মাল বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা। কিন্তু এই 12টা বছরের যাত্রা পথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর উত্থান পতনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি। বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি। শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে আমাদের এই 12টা বছর বন্ধুত্বের টিকে থাকার কারণ হল, আমাদের বন্ধুত্বে কোন চাওয়া পাওয়া ছিল না, কোনো বিশেষ চাহিদাও ছিল না, একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না এবং কোন উচ্চ আকাঙ্ক্ষাও ছিল না। শুধু ছিল বিশ্বাস, ভরসা ও নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। আমরা স্বামী স্ত্রীর থেকেও নিজেকে এখনও বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসি, কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব প্রিয় নাম। আমি জীবনে কখনো প্ল্যান করিনি, ভাবিনি এই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, তারপর বিয়ে সব কি করে ঘটে গেল সেটাও জানি না। শুধু একটা জিনিস বিশ্বাস করিয়ে চাওয়া বাড়তেস্তেনি। আর একটা জিনিস মনে করি, তুমি যদি কোন কিছুর উপর সৎ হও তাহলে ঈশ্বর সেটা তোমাকেই দেবেন। কাঞ্চনের কিছু বন্ধুবান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদের এই 12 বছরের যাত্রাপথে দুঃসময়ে ও সুসময়ে পাশে ছিল এবং আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। আজকের দিনে ঈশ্বরের কাছে এটুকুই চাইব, আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে, অটুট হয় এবং দীর্ঘজীবী হয়। লাভ ইউ বন্ধু।